হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল লিশপড়িউতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে লাফা শাক রান্না করে দেখাবো। এটি উত্তরবঙ্গের বহুল প্রচলিত একটি শাক, আর এটা ভীষণই হেলদি আর টেস্টি হয়। সাধারণত শীতকালে এই শাকটা পাওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার কালো জিরে দেওয়ার পরে আমি একটা ছোটো সাইজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ফ্রাই করতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটাকে একসাথে ফ্রাই করতে হবে কিছুক্ষণ। এবার এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুন। এখানে আমি 10-12টার মতো রসুনের কোয়া নিয়ে থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন সব কিছু একসাথে ফ্রাই করে নেব কিছুক্ষণ। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি শাকটা অ্যাড করব। আমি শাকটা অ্যাড করে দিচ্ছি। আমি শাকের পাতাগুলো নিয়েছি আর উপরের দিকে নরম ডাঁটাগুলো আমি নিয়েছি। শাকটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে শাকটা দেওয়ার পরে। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, খুবই সামান্য। এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। শাক থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে, আমি আর আলাদা করে জল দেব না। শাক থেকে যেই জলটা বেরোবে সেই জলেতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে চেক করছি। শাক থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে, শাকটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এইবার হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে নিতে হবে। জলটা একটু শুকনো শুকনো হয়ে গেলে এটা নামিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে আমার লাফা শাকের ভাজা। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।